আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো সিম আলু ভাজির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সিম আলু ভাজির রেসিপিটি। সিম আলু ভাজি করার জন্য আমি এখানে সিম নিয়েছি 250 গ্রাম পরিমাণ, কুচি করে কেটে নিয়েছি। হাফ কেজি পরিমাণ আলু কুচি করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। 4/5টা ফালি করে রাখা কাঁচামরিচ নিয়েছি। 2টা টমেটো কুচি নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি। 1/3 কাপ পরিমাণ রান্না করা তেল নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি। গুঁড়ো মশলা নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 7 মতো লবণ। এরপর চুলা গ্যাসটা মিডিয়ামে রেখে চুলার একটা ফ্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্না করার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2-3 মিনিট নেড়ে চেড়ে সফট করে নিব। কুচিটা সফট হয়ে আসলে দিয়ে দিব রসুনের পেস্ট। রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব। কাঁচা স্মেলটা চলে গেলে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখা। কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প একটু পরিমাণে পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা। মশলাটা নেড়ে চেড়ে দিব ভালো করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিট পর মশলাটা কষে তেলটাও পুরো উঠে আসছে। এরপর দিয়ে দিব সিম আলু কুচি। এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। দিয়ে দিব টমেটো কুচি। এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি সিম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা গ্যাসটা লোতে রেখে 5 মিনিট সেদ্ধ করে নিব। 5 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিব। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভাজি করে নিব। 5-6 মিনিট পর পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। এরপর চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে খুব সহজে আজকের এই রেসিপি সিম আলু ভাজি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।